ভরা মৌসুমেও ইলিশ শূন্য দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য আড়ত পিরোজপুরের পাড়ের হাট। আসছে না বড় কোনো ইলিশের চালান। হতাশ আড়তদার এবং পাইকারি ও খুচরা ক্রেতা বিক্রেতারা বলছেন, ভারতীয় জেলেরা অনুপ্রবেশ করে ধরে নিয়ে যাওয়ায় ইলিশ মিলছে না দেশি জেলেদের জালে। পিরোজপুর প্রতিনিধি শিরিনা আফরোজের রিপোর্ট জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। সাগর থেকে মাছ ধরার বড় বড় নৌকা ভিড়ছে পিরোজপুরের পাড়ের হাট বন্দরে, তবে আসেনি ইলিশের বড় চালান। শূন্য আড়ত, জেলে ও আড়তদারদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় ভারতীয় জেলেরা ধরে নিয়ে যাওয়ায় ইলিশ মিলছে না জালে। স্থানীয় বাজারও মিলছে না ইলিশ, দু এক ডালা থাকলেও বিক্রি হচ্ছে চড়া দামে। তবে মৎস্য কর্মকর্তারা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে ইলিশ শিকারে, সামনের দিনগুলোতে ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে। বর্ষাকালে যে পরিমাণ বৃষ্টিপাত হয় এখন সেই বৃষ্টিপাতটা কমে গেছে এবং এটা আরো পিছনের দিকে চলে গেছে, যার ফলে মাছের যে পরিপক্কতা, ডিম সহ অন্যান্য পরিপক্কতা আসতে দেরি হচ্ছে। প্রতি কেজি ইলিশের দাম আকার বেঁধে 1800 থেকে 2000 টাকায় বিক্রি হচ্ছে, আর এক কেজির নিচের ইলিশের দাম 1200 থেকে 1300 টাকা। খুশিদ আলম মুকুল, 21 টেলিভিশন।